ওকে হয়েছে আমরা আজকে যে লেকচারটা পড়ব সেটাও রিফ্যাক্টরিং এর মধ্যে আছে বাট এটার নাম হচ্ছে ফিচার এনভি আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটা ঘরের ভিতরে উকি দিচ্ছে আচ্ছা এটা কি ঠিক মানে এটা কি ঠিকঠাক মতো কাজ করছে সে কি মনে হয় স্যার জিনিসপত্র আনেথিকাল বা এটা হওয়ার কথা ছিল না তার ডাইরেক্টলি সে যদি তার অ্যাক্সেস থাকতো তার যদি সেখানে ঢুকো ঢুকার অ্যাক্সেস থাকতো তার ডাইরেক্টলি দরজা ঠেলে ভেতরে যাওয়ার কথা সো ওরা এটা কেন এখানে এই ছবিটা দিল ওরা বলছে এ মেথড দ্যাট সিমস মোর ইন্টারেস্টেড ইন সাম আদার ক্লাস দেন দা ওয়ান ইট ইজ ইন তার মানে এমন মেথড যদি হয় যেটা হচ্ছে সে যেই ক্লাসে আছে সেই ক্লাসে থেকে অন্য ক্লাসের প্রতি যদি বেশি ইন্টারেস্টেড হয় অন্য ক্লাসের প্রতি এখন অন্য ক্লাসের প্রতি কিভাবে ইন্টারেস্টেড হতে পারে সেটা আমরা একটা প্র্যাকটিকাল এক্সাম্পল এর মাধ্যমে দেখবো বাট বলছে যদি এমন হয় যে মেথডটা একটা ক্লাসে আছে বাট সে ইন্টারেস্টেড আরেকটা ক্লাস নিয়ে তাহলে পরে এই ফিচার এনভি চলে আসে দেন কি বলছে ওয়েনে মেথড মেক্স টু মেনি কলস টু আদার্ ক্লাসেস টু অপটেইন ডেটা আর ফাংশনালিটি এই কথাটাও কিন্তু এটার সাথেই যে একটা মেথড অনেকগুলো কল করছে টু আদার ক্লাসেস তার মানে সে যেই ক্লাসে আছে সেই ক্লাস নিয়ে তার মাথা ব্যাথা কম আদার ক্লাসে গিয়ে সে প্রচুর পরিমাণ কল করছে কি কল করছে সেটা আমরা একটু পরে দেখব সো যখন এই ধরনের কাহিনী হয় এই যে অনেকটা এর মতো যে তার যেখানে অ্যাক্সেস নাই বা সে যে রুমে নাই সেই রুমে সে অন্যভাবে দেখার চেষ্টা করছে এখানে ইন্টারেস্টেড সে তো এই ধরনের জিনিসপত্রগুলো যখন চলে আসে তখন ফিচার এন বি ইজ ইন দ্য এয়ার বলছে ওরা হ্যাঁ যে এটাকেই আপনি ফিচার এন বি বলছেন এই এই জিনিসটা হচ্ছে ফিচার এন বি এখন এটাকে নির্মূল করার কয়েকটা ওয়ে আছে মুভ ফিল্ড আছে মুভ মেথড আছে এক্সট্রাক্ট মেথড আছে কিন্তু এগুলো বোঝার আগে আমাদেরকে আগে এটার ক্লিয়ার একটা প্র্যাকটিক্যাল ধারণা পেতে হবে যে আমরা আসলে মেথড এক ক্লাসে আছে কিন্তু অন্য ক্লাসের প্রতি ইন্টারেস্টেড এই কথাটা বলতে কি বুঝাচ্ছি বুঝে আসি এখানে ওরা একটা কোডের এক্সাম্পল দিয়েছে ওরা বলেছে দেখেন পাবলিক ক্লাস ক্যাপিটাল স্ট্র্যাটেজি এইটা হচ্ছে ক্লাসের নাম তার ভেতরে একটা মেথড আছে ডাবল ক্যাপিটাল এবং তার ভেতরে দেখো এই জিনিসটা কি বলতো এটা লোন কি একটা ক্লাস না নাকি রাইট অর রং হ্যাঁ একটা ইনহেরিট আমি মানে আমরা কি করি একটা ক্লাস এবং আচ্ছা নরমালি আমরা কি করি এটা যদি লোন হয় এটা যদি মানে ছোট হাতে লোন হয় এইটা কি আর এটা কি একটা তো হচ্ছে অবজেক্ট অবজেক্ট এক্স্যাক্টলি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ক্লাস অবজেক্ট পুরোটাকে এখানে পাস করেছি এটা কি পসিবল নাকি পসিবল না এভাবে করা যায় একটা মেথডের ভিতরে কি মনে হয় মানে করা যায় না তাহলে ওরা লিখলো কি করে এটা শুধু না অবজেক্ট পাঠানো যায় আবার ক্লাস ও কি পাঠানো যায় আমরা আগের ইয়াতে কি দেখেছিলাম আমরা যে আগের ইয়াতে এখানে পড়েছিলাম যে পুরো ক্লাসটাই পাঠিয়ে দিচ্ছে আগের ক্লাসে মনে পড়ে কোন একটা জায়গায় যে আমরা দেখেছিলাম পুরো ক্লাসটা ধরে ওরা পাঠিয়ে দিয়েছে মনে পড়ছে কি ক্লাস অবজেক্ট কি একসাথে পাঠানো যায় নাকি মানে डिफरेंट डिफरेंट পাঠানো এইটা নিশ্চয়ই মানে এই এই রকমের একটা প্যাটার্নে করা যায় না হলে তো ওরা এই কোডটা কিন্তু ওরা একটা এক্সাক্ট কোড থেকেই দিয়েছে মানে এটা কাজ করা একটা কোড ঠিক আছে সো যায় কি যায় না সেটা আমরা মানে নিশ্চয়ই যায় এই জন্যই হচ্ছে ওরা এইভাবে লিখেছে বাট যায় কি যায় না সেটা আসলে একটা অন্য অন্য ইয়ের কথা আর কি আমরা এখানে কি বলতে চাচ্ছে ওরা সেটা আমরা দেখি ওকে খেয়াল করো ওরা বলছে দেখেন এখানে আপনার একটা ক্লাস আছে এখানে একটা আপনার একটা অবজেক্ট আছে কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই অবজেক্টটা দিয়ে প্রচুর পরিমাণে মেথড কল করা হয়েছে যে লোন ডট গেট এক্সপায়ারি আবার লোন ডট গেট ম্যাচিউরিটি এখানে আবার লোন ডট গেট এক্সপায়ারি লোন ডট গেট ম্যাচিউরিটি সব জায়গায় আসলে লোন অবজেক্টটা দিয়ে মেথড কল করা হচ্ছে আলটিমেটলি লোন অবজেক্টটা কোন ক্লাসের ভিতরে আছে লোন 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 ক্লাসে আছে বাট এখানে সব ইউজ হচ্ছে ক্লাসের জিনিসপত্র মানে অবজেক্টটা দিয়ে আমি সব লোন ক্লাসের ভেতরকার কাজ করছি কিন্তু এই মেথডটাকে আমি রাখলাম হচ্ছে ক্যাপিটাল স্ট্র্যাটেজি নামক আরেকটা ক্লাসে এইটার কি কোনো মানে আছে এই জিনিসটা আমি এইভাবে না করে এই যে ক্যাপিটাল স্ট্র্যাটেজির ভিতরে একটা ডাবল ক্যাপিটাল মেথডের ভিতরে আবার লোন ক্লাস লোন অবজেক্ট এটা পাস করে এখান থেকে এক লোন অবজেক্ট দিয়ে মেথড কল করে এগুলো না করে এটাকে আমি চাইলে পরে ডাইরেক্ট এভাবে লিখলে কোনো অসুবিধা হতো আমি এটাকে একটু বড় করি ডাইরেক্ট যদি আমি এভাবে লিখতাম পাবলিক ক্লাস লোন তার ভিতরে একটা মেথড লিখতাম ডাবল ক্যাপিটাল অসুবিধা ছিল আরো ভালো হতো কারণ আমার ক্লাসটা লোন ক্লাসের সাথে সবকিছু রিলেটেড লোনের আমি হচ্ছে এখানে একটা মেথড খুলবো এখানে লোনের অবজেক্ট তৈরি করে এই লোন ক্লাসের জিনিসপত্রগুলোকে আমি এখানে বেসিক্যালি কল করব সো ওরা এখানে যা করছে লোনের জিনিসপত্র এখানে কল করছে এই অবজেক্টটা রিলেটেড টু লোন ক্লাস তো কাজেই যেহেতু এইটা এরকম লোন ক্লাসের জিনিসপত্র কল হচ্ছে লোন ক্লাসের জিনিসপত্র তাহলে ক্যাপিটাল স্ট্র্যাটেজিতে এর এখানে কোনো অবদান আছে না স্যার এইটাকে ওরা বলছে দেখেন এটা কিন্তু ফিচার এনবি ক্লাস হচ্ছে এই এই ঠিক এই কথাটা ওরা বলেছে দেখেছো এই দেখো ওরা এখানে এই কথাটা বলতে যাচ্ছে যে দেখেন এ মেথড দ্যাট সিমস মোর ইন্টারেস্টেড ইন সাম আদার ক্লাস দেন দ্য ওয়ান ইট ইজ ইন ওরা বলছে দেখেন আপনার এখানে যে মেথডটা আছে সেই মেথডটা আসলে লোন ক্লাসের ভিতরে আপনি রাখলেই পারতেন কিন্তু সে অন্য ক্লাসে কি উঁকি চুকি মারছে ক্যাপিটাল স্ট্র্যাটেজির ভিতরে গিয়ে বসে আছে সো এই রকমের জিনিসপত্রকে ওরা বলছে এটা হচ্ছে ফিচার এনবি বোঝে যাচ্ছে কি যাচ্ছে না জি স্যার ওকে এখন এই ধরনের ফিচার এনভি হলে আমরা সেখানে কি করব দেখো ওরা একটা ছবি দিয়ে ওরা বুঝিয়েছে দেখেন ওরা বলেছে ফিল্ড আপনি যদি একটা নর্মালি ভ্যারিয়েল নিয়ে কাজ করেন যেমন মনে করেন আপনার ক্লাস ওয়ান সেখানে একটা ফিল্ড একটা ফিল্ড আছে বা একটা ভ্যারিয়েল আছে কিন্তু সে এই ক্লাসের মধ্যে ইন্টারেস্টেড না সে ক্লাস টু এর মধ্যে ইন্টারেস্টেড এখানে যেমন ছিল যে এই লোন এই এই লোন এই এখানে যে ডাবল ক্যাপিটাল সেই মেথডটা লোন ক্লাসের মধ্যে ইন্টারেস্টেড না সে বসে আছে ক্যাপিটাল স্ট্র্যাটেজিতে সো এখন ওদের কথা হচ্ছে দেখেন আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ক্লাস ওয়ানে কোনো ভ্যারিয়েবেল আছে যেটা ক্লাস ওয়ানে ইন্টারেস্টেড না তাহলে তাকে আপনি যেইটাতে ইন্টারেস্টেড আপনি সেটাতে পাঠান রাইট নাকি আগেরটাই কি হয়েছে যে এখানে আমার এই লোন ক্লাস মানে ডাবল ক্যাপিটাল ছিল সে কোথা সে তাকে বসানোর কথা কোথায় তাকে বসানোর কথা লোন ক্লাসে যাওয়ার কথা সে ক্যাপিটাল স্ট্র্যাটেজিতে গিয়ে বসে আছে মানে অন্য জায়গায় উকি ঝুঁকি মারছে তো ওরা বলছে যে দেখেন এইটা আপনার আপনার যেমন এই ফিলটা এই ফিলটা ক্লাস ওয়ানে আছে কিন্তু সে ক্লাস ওয়ানের কোনো কাজ করছে না সে ক্লাস টু এর কাজ করছে ওই যে লোনের মতো সে লোনে গিয়ে উকি ঝুঁকি মারছে কাজে আপনি একটা কাজ করেন আপনি এই ফিল্ডটাকে বা এই ভ্যারিয়েবলটাকে আপনি ওই একদম ক্লাস টু তে মুভ করিয়ে দেন এটাকে বলছে মুভ ফিল্ড তার মানে এটা এই এই ফিল্ডটা এখন এটার সাথে যদি তুলনা করি তাহলে এটা কোথায় আছে ক্যাপিটাল স্ট্র্যাটেজিতে এই ফিল্ডটা আছে ক্যাপিটাল স্ট্র্যাটেজি কমিউনিকেট বাট বেশি লোন ক্লাসের সাথে তো তাকে আমরা তাহলে কি করা উচিত এই ক্যাপিটাল স্ট্র্যাটেজি ক্লাসে তাকে রাখাই উচিত না তাকে কোথায় নিয়ে যাওয়া উচিত লোন ক্লাসে নিয়ে যাওয়া উচিত বোঝা যাচ্ছে স্যার ওকে একই রকম ভাবে ওরা বলছে আচ্ছা এটা তো উই আরকিং অ্যাবাউট দা ভ্যারিয়েলস্ট দা মেথডস মেথডসও সেম আপনার যদি মনে হয় আপনার একটা ক্লাসের মেথড অন্য ক্লাসে বেশি উকিচুকি মারছে অন্য ক্লাসের কাজ বেশি করছে আপনি সরাসরি সেটাকে মুভ করে দেন এটা হচ্ছে মুভ মেথড তো ওরা কয়েকটা রেমিডি বলেছিল এই যে মুভ ফিল্ড মুভ মেথড আর একটা হচ্ছে এক্সট্রাক্ট মেথড এক্সট্রাক্ট মেথড কিন্তু আমরা আস্তে আস্তে আগেও দেখেছি আস্তে আস্তে এখানেও দেখব তো এইভাবে করে ওরা বলেছে দেখেন এই কোডগুলোকে আপনি কি করতে পারেন এভাবে আপনি রিফ্যাক্টর করতে পারেন এভাবে আপনি জিনিসটাকে সুন্দর করে মানে কার্যকর করতে পারেন আচ্ছা এখন ওরা আসলো ডুপ্লিকেট কিছু কোড নিয়ে এখন যখন ডুপ্লিকেট কোডের কথা আসলো ওরা এটাকে খুব ভারী ভারী কথা দিয়ে বলছে ওরা বলছে দ্য মোস্ট পারভেসিভ এন্ড পাঞ্জেন্ট স্মেল ইন সফটওয়্যার ওরা বলছে পারভেসিভ মানে হচ্ছে স্প্রেড করা এটা হচ্ছে প্রচুর পরিমাণে স্প্রেডিং স্প্রেড করা আর কি হ্যাঁ দ্য মোস্ট পারভেসিভ এন্ড পাঞ্জেন্ট আর পাঞ্জেন্ট মানে হচ্ছে একটা পাওয়ারফুল বা সাফোক্যাটিং তার মানে এই ডুপ্লিকেট কোডগুলোকে ওরা আখ্যায়িত করতে চাচ্ছে যে এটা হচ্ছে প্রচুর স্প্রেডিং একটা ব্যাপার স্যাপার সবাই এটা করছে এরকম একটা স্প্রেড হয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে একটা একটা স্ট্রং কিছু একটা পাওয়ারফুল কিছু সাফোকেটিং জিনিসপত্র ঠিক আছে এই ধরনের জিনিসপত্রগুলো অ্যাভয়েড করা উচিত আচ্ছা দেন ওরা কি বলছে দেয়ার ইজ অবভিয়াস অর ব্ল্যাক ব্ল্যাটেন ডুপ্লিকেশন ব্ল্যাটেন মানে কিন্তু ওই যে আন আন বলে অনেকে অনেকে অবভিয়াস বলে অবভিয়াস অথবা মানে এটার অর্থ অবভিয়াসও হতে পারে সো দেয়ার ইজ অবভিয়াস অর ব্ল্যাট ইন ডুপ্লিকেশন একটা ওরা বলছে দেখেন আপনারা যখন সফটওয়্যার ডেলিভার করেন বা সফটওয়্যার ডেভেলপ করেন তখন কিন্তু ডুপ্লিকেসি থাকতে পারে এটা অবভিয়াসলি সাচ এস কপি অ্যান্ড পেস্ট তোমরা অনেক সময় এমন করো না যে একটা কোড যখন করছো সেই কোডের একটা পার্ট মনে করো একটু সিমিলার আছে তুমি এখন নতুন যে পোর্শনে যাবা নতুন যে ব্লকে যাবা ওটাই কপি করে নিয়ে এসে চেঞ্জ করার চেষ্টা করো এরকম হয় না জি স্যার একটা হোল ব্লক কপি করে নিয়ে এসে ওটাকে এডিট করার চেষ্টা করি সো ওরা বলছে যে এগুলো করতে গেলে আসলে প্রবলেম হয় তারপরে কি বলছে দেয়ার আর সাবটেল অর নন অবভিয়াস ডুপ্লিকেশন সাবটেল মানে কি সাবটেল মানে কিন্তু ওরা বলছে যে এটা এটা মানে হচ্ছে এরকম যে মেকিং ইউজ অফ ক্লেভার অ্যান্ড ইনডাইরেক্ট মেথডস টু অ্যাচিভ সামথিং আবারও বলি সাবটেল মানে হচ্ছে মেকিং ইউজ অফ ক্লেভার অ্যান্ড ইনডাইরেক্ট মেথডস টু অ্যাচিভ সামথিং কোনো কিছু অ্যাচিভ করার জন্য আমি বেসিক্যালি কিছু মেথড অ্যাপ্লাই করব ক্লেভার মেথড হতে পারে ইনডাইরেক্ট মেথড হতে পারে ঠিক আছে দে আর সাবটেল অর নন অবভিয়াস ডুপ্লিকেশনস কিছু সিমিলার অ্যালগোরিদমস আমরা ইউজ করি এগুলাকে ওরা ডুপ্লিকেসির মধ্যে ফেলছে যে আমরা অনেক সময় সিমিলার অ্যালগোরিদম ইউজ করে বসে থাকি এগুলাও ডুপ্লিকেট কোডের আন্ডারে পড়ে যায় আচ্ছা আমরা এবার একটু দেখি তাহলে এই ডুপ্লিকেসি কোড ডুপ্লিকেসি এতক্ষণ তো আমরা পড়ছিলাম ফিচার এন কিভাবে সলভ করব। এখন কোড ডুপ্লিকেসি জিনিসটাকে আমরা কিভাবে ইয়ে করবো আচ্ছা একটা মিনিট ওকে সরি আচ্ছা সো এখন ওরা বলছে কোড ডুপ্লিকেসিটা কিভাবে আপনি এটাকে মানে রেমিডি কি কি সো ওরা মেথড রাখলো পুল আপ ফিল রাখলো ফর্ম ট্যাপলেট মেথড রাখলো সাবস্টিটিউট অ্যালগোরিদম রাখলো এখন আমরা এই জিনিসগুলো একটা একটা করে দেখবো এগুলো সবগুলোই হচ্ছে একটা ডুপ্লিকেসিকে কিভাবে রিমুভ করা যায় সেই সকল একটা আবার বলি একটা ডুপ্লিকেসিকে কিভাবে রিমুভ করা যায় সেই সকল মানে ই আর কি যে রেমিডিগুলো গুলো কিভাবে করা যায় সো ওরা প্রথমেই বলল যে দেখেন আপনার ডুপ্লিকেসিটা হয় কখন আপনি যখন এই যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্যাটার্নটাকে অ্যাপ্লাই করেন যেমন আমি যদি এই কোডটার দিকে তাকাই এই কোডটা উপরের কোডটা আর নিচের কোডটার মধ্যে তুমি কি খুব আহামরি পার্থক্য খুঁজে পাও দেখো তো প্রত্যেকটা জিনিস সেম না শুধু প্যারামিটারটা ডিফারেন্ট যেমন উপরের এখানে ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজ আছে আর নিচেরটাতে ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজ সাথে একটা নতুন প্যারামিটার আছে স্ট্রিং কন্টেন্ট বাট বাকি জিনিসপত্র কি হুবহু সেম না যদি আমরা একটু ভালো করে দেখি আমরা যদি দুই সেকেন্ড 3 সেকেন্ড মোস্টলি সেম মোস্টলি সেম একদম মানে প্রত্যেকটা লাইনই বলা যায় যে মেইল টেমপ্লেট মেইল টেমপ্লেট ইকোয়াস টু নাল তারপর ল্যাঙ্গুয়েজেস ডট ইংলিশ সবকিছুই সেম শুধু দুটো প্যারামিটার এখানে পার্থক্য স্যার কয়েকটা প্যারামিটার শুধু চেঞ্জ এক্স্যাক্টলি কয়েকটা প্যারামিটার শুধু চেঞ্জ হয়েছে সো ওরা বলছে এই রকমের কাজ যখন আপনারা করেন এখানে অনেকটা ডুপ্লিকেসি চলে আসে তো আপনি জাস্ট প্যারামিটার চেঞ্জ করছেন আর বাকি সব কিছু সেমই রাখছেন সো এইটা আসলে খুব ভালো চোখে দেখা হয় না কোডিং ডেভেলপমেন্টে বলে যে এইটা অ্যাভয়েড করা মানে ভালো সো ওরা বলছে যে তাহলে অ্যাভয়েড করবেন কিভাবে অ্যাভয়েড করবেন কিভাবে এটাই আস্তা সোরা দেখাচ্ছে সো এখানে একটা एग्जांपल দেখালো এখানে আরেকটা एग्जांपल দেখালো যে एग्जांपल অফ অবভিয়াস ডুপ্লিকেশন এই যে আমরা যে এখানে একটা কথা বলেছিলাম देयर इज অবভিয়াস অর ব্ল্যাটেন্ট ডুপ্লিকেশন এই অবভিয়াস ডুপ্লিকেশনটা ওরা এখন আমাদেরকে দেখাবে যে কিভাবে অবভিয়াস ডুপ্লিকেশনটা হয় যেমন এখানে একটা নোড আছে নোড থেকে আমরা ফর্ম ট্যাগ আর লিংক ট্যাগ এগুলো আসছে না নাকি ফর্ম ট্যাগ লিংক ট্যাগ এখানে কি 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 ব্যাপার স্যাপার আছে টু প্লেইন টেক্স স্ট্রিং

হ্যাঁ এটা দেখে কি কিছু মনে পড়ে অনেক সময় অনেকেই যেটা করে কি করে কি করে করে নিয়ে আসছে এসে খালি এই জায়গায় শুধু চেঞ্জ তাই না ওরা বলছে যে এগুলো কাজ করবেন না এগুলো হচ্ছে অবভিয়াস ডুপ্লিকেশনের ব্যাপার আপনি জাস্ট যেটা করেছেন একটা কোড নিয়ে সেটার ভ্যারিয়েল গুলো চেঞ্জ করে দিয়ে দিয়েছেন দিস ইজ অবভিয়াস ডুপ্লিকেশন এখন আরেকটু দেখি যেমন এটা এটা বলছে দেখেন আপনি এখানে দেখলেন যে সবগুলোর প্যাটার্ন সিং এই যে অর্ডার টাইপ ওয়ান অর্ডার টাইপ টু অর্ডার টাইপ থ্রি আপনি এখন বসে 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 এগুলো খালি কপি পেস্ট করছেন কপি পেস্ট করছেন এই রকমের কোডকে ওরা বলছে যে এইটা অ্যাভয়েড করা বেটার এই ধরনের জিনিসপত্র খালি কপি কপি পেস্ট করে করে যাবেন দিস ইজ দিস শুড নট বি দা মেইন অ্যাপ্রোচ আচ্ছা সো এখন এরা এখানে কিছু এর কথা বলেছে বাট এখানে আরো লেভেলস অফ কিছু ডুপ্লিকেশন আছে আরো লেভেলস অফ ডুপ্লিকেশন দেখি আমরা কি কি আছে একটাকে ওরা বলছে লিটারেল ডুপ্লিকেশন আমরা তো দেখলাম যে কপি বেস এই কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্যাটার্ন এর আন্ডারে এইসব ডুপ্লিকেশন দেখলাম তাই না এই যে যেমন এটা একটা প্যাটার্ন ওরা দিল তারপরে এটা একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এই ধরনের একটা প্যাটার্ন ওরা দিল এখন আমরা দেখব যে লিটারেল ডুপ্লিকেশন বলতে ওরা আসলে কি বুঝাচ্ছে ওরা বুঝাচ্ছে সেম ফর লুপ ইন প্লেসেস ধরো এটা দেখা যায় কোডটা দেখা যায় জি স্যার আচ্ছা আচ্ছা এখানে আসলে কি হচ্ছে বলতো এটা কি আমি দেখি যে এটাকে এখান থেকে এটা আসলে একটা ইমেজ সো এটাকে এখান থেকে আসলে ইয়ে করা যায় না ওকে সো আমি আচ্ছা যদি এটাকে এভাবে করে দেখলে মনে হয় বেটার হয় তাহলে একটু ক্লিয়ার আসে ওকে হ্যাঁ ওকে আচ্ছা এখন দেখা যায় না দেখো তো এই জায়গায় ঠিক এখানে আসলে আমি কি করছি আমি একটা আই ভ্যারিয়েবেল নিচ্ছি এবং এখানে অ্যাজ লিস্ট অ্যাজ লিস্টের মধ্যে কি কি ভ্যালু আছে ওয়ান থ্রি ফাইভ টেন ফিফটিন রাইট কয়টা ভ্যালু হচ্ছে পাঁচটা ভ্যালু আছে তো আমি আসলে এখানে কি করছি বলতো এই লুকটার কথা মনে পড়ে এই লুকটার একটা নাম আছে জানো ফর এইচ লুক এক্স্যাক্টলি ফর ইচ লুক তাহলে রাইট নাও আচ্ছা আমার এখান থেকে কি নয়েজ হচ্ছে না স্যার আচ্ছা এই আইতে আমি এক প্রথমে কি নিব বলতো প্রথমে একদম এই আই ভ্যারিয়েবেলটাতে so প্রথমে 1 প্রথমে 1 নিব সেটাকে স্ট্যাকে পুশ করব রাইট তারপরে 3 নিব সেটাকে স্ট্যাকে পুশ করব তারপরে 5 নিব সেটাকে স্ট্যাকে পুশ করব এমন কি হবে জি স্যার আচ্ছা সো এখন নিচের কোডটা একটু দেখি নিচের কোডটাও না এই যে আই শুরু হলো 0 থেকে শুধু আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে কি আমি এখানে একটা রেঞ্জ দিয়ে দিয়েছি যে পাঁচ বার এই লুপটা ঘুরবে এবং নরমালি আমরা যেভাবে আই ইনক্রিমেন্ট করি সেভাবে ইনক্রিমেন্টটা হচ্ছে এবং স্ট্যাকে পুশ করছি কিন্তু সেইম ভাবে যে লিস্টের আমার কাছে যে লিস্টটা আছে লিস্টের জিরো নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে প্রথমে নিচ্ছি তারপরে এক নিচ্ছি তারপরে দুই নিচ্ছি আচ্ছা এই কোড আর এই কোড দুই সবাই দুইজনই তো স্ট্যাকে পুশ করছে ভ্যালুগুলোকে স্ট্যাকে বসে বসে পুশ করছে দুইজনের মধ্যে কোনো পার্থক্য আছে কাজের স্যার ফরিচ লুপে হচ্ছে ম্যানুয়ালি এটা ম্যানুয়ালি না নিজে থেকেই হচ্ছে যে আই এর ভ্যালুটা ইনক্রিজ করছে আর এখানে হচ্ছে আমার নিজেকে ফর লুপের মধ্যে ওটা হচ্ছে বাড়িয়ে দিতে হচ্ছে ইনক্রিমেন্টটা নিজে করতে হচ্ছে হ্যাঁ আমি ইনক্রিমেন্টটা নিজে করলাম ফর লুপে আমি নিজে করলাম আমি এখানে কন্ডিশনটাও নিজে থেকে দিলাম ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে দুটোর কাজে কোনো পার্থক্য আছে কিনা যে যেমন দুটো স্ট্যাকে পুশ করছে ভ্যালু এটাও স্ট্যাকে ভ্যালু পুশ করছে দুটোর কাজে কাজে কোনো পার্থক্য আছে স্যার আলটিমেটলি আউটপুট সেম আউটপুট সেম আসবে এই ধরনের কোডগুলোকে বলা হয় সিমান্টিক ডুপ্লিকেশন সিমান্টিক ঠিক আছে তার মানে ওরা বলছে দেখেন আপনার সিনটেক্সে মিল নাই সিনটেক্স আপনি ডিফারেন্ট ভাবে লিখেছেন কিন্তু কাজের কাজ কিন্তু একই হচ্ছে এইটা যে কাজ করে এই এই মেথডটা যে কাজ করে এই এই সরি এই ফল লুপটা যে কাজ করে এটাও সেই কাজ করবে এখন তোমার তোমাদের ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে কেউ একজন একটা কোড নিয়ে আসলো সে বললো যে আচ্ছা এই কোড যদি এইভাবে করে লিখে দেই তাহলে তো বুঝে যাবে তাহলে এটাকে আমি একটু অন্যভাবে সিমান্টিক ডুপ্লিকেশন করে লিখি নাকি তাই না জি স্যার আচ্ছা তো আমরা এবার পরেরটা দেখি পরেরটাতে কি বলছে ওরা বলছে দেখেন এইটাও আবার সিমান্টিক ডুপ্লিকেশি কিভাবে আপনি স্ট্র্যাকে পুশ করছেন ওয়ান আবার স্ট্রাকে পুশ করছেন থ্রি আবার স্টাকে পুশ করছেন টেন আবার পুশ করতেই থাকছেন ওয়ান থ্রি ফাইভ টেন ফিফটিন এভাবে পুশ করতেই থাকছেন ভার্সেস আপনি যদি এই যে এই সেই জিনিসটা যদি আমি আবার এখানে ইউজ করতাম ফর ইচ লুক দিয়ে আমি এখানেও একই কাজ করছি না ওয়ান থ্রি ফাইভ টেন ফিফটিন স্ট্রাকে বসে বসে পুশ করছি কি করছি না তাহলে এটা কি সিমেন্টিক ডুপ্লিকেসির মধ্যে পড়ে জি স্যার কাজ সেমই হচ্ছে এক্স্যাক্টলি কাজ সেমই হচ্ছে সো ওরা বলছে দেখেন এই ধরনের কোড যখন আপনারা করবেন এই ধরনের কোডগুলোকে আমরা বলি হচ্ছে সিমান্টিক ডুপ্লিকেসি যেখানে সিনটেক্স না হয় আপনি চেঞ্জ করে দিলেন কিন্তু এখানে যে আউটপুট আউটপুট হ্যাজেন্ট চেঞ্জ রাইট অর রং ট্রু রাইট অর রং আচ্ছা ওকে তো এবার একটু পরেরটা দেখি তাহলে অনেকগুলো ডুপ্লিকেসি দেখলাম দেখলাম যে কন্ট্রোল প্রেস সি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কিভাবে ডুপ্লিকেসি হচ্ছে এরপর এখানে এসে আমরা দেখলাম যে আচ্ছা সিমান্টিক ডুপ্লিকেশন কিভাবে হচ্ছে এরপর আমরা দেখব হচ্ছে ডেটা ডুপ্লিকেশন কিভাবে হয় ডেটা ডুপ্লিকেশন বলতে ওরা কি বোঝাচ্ছে সাম কনস্ট্যান্ট ডিক্লেয়ার ইন টু ক্লাসেস তার মানে হচ্ছে ওই যে যে এক কিছু কিছু ভ্যারিয়েবল একই নামের ভ্যারিয়েবল দুই জায়গায় দিয়ে আসলাম সাম কনস্ট্যান্ট ডিক্লেয়ার ইন টু ক্লাসেস হয় না এরকম নাকি হয় না একই নাম একই জিনিসপত্র দুই জায়গায় দিয়ে আসলাম সো এই রকম সি আমরা আরো দেখবো সামনে এখন হচ্ছে কনসেপচুয়াল ডুপ্লিকেশন কনসেপচুয়াল ডুপ্লিকেশন বলতে ওরা কি বোঝাচ্ছে টু অ্যালগোরিদম টু সর্ট এলিমেন্টস মনে করো কেউ একজন একটা কোড করলো বাবল শর্ট দিয়ে একটা ডেভেলপার এখন তুমি কি করলা তুমি ওই সেম কোড করলা আবার কুইক শর্ট দিয়ে তাহলে এখানে কি আসলে খুব বেশি লাভ হচ্ছে যদি না সর্টিং অন্য হাই লেভেলের ইয়া হয় আর কি মানে টাইম কমপ্লেক্সিটি এনি ওয়াইজ যদি আমি খুব হায়ার লেভেলের সর্টিং না ইউজ করে নরমালি একই লেভেলের দুইটা সর্টিং যদি আমি সেম ডিফারেন্ট ইউজ করি মানে বাবল সর্ট কেউ ইউজ করে গেছে আমি ওটাকে আবার সিলেকশন শর্ট বা কুইক শর্ট এরকম সর্ট দিয়ে সর্ট করলাম তাহলে কি আসলে আলটিমেটলি কোনো লাভ হচ্ছে খুব বেশি না স্যার আলটিমেটলি সর্টিংই হচ্ছে সর্টিংই হচ্ছে আলটিমেটলি সর্টিংই হচ্ছে একই কাজ হচ্ছে সো এইটা যদি কেউ করে থাকে ধরো একটা ডেভেলপার একটা কোডের একটা অংশকে বাবল শর্টে করলো সে তাকে আবার ডেভেলপ করতে দেওয়া হয়েছে এক্সটেন্ড করতে দেওয়া হয়েছে সে আগের জনেরটাই টাই অন্য শর্টে করলো তার নিজে এটা তার নিজে করেছে প্রুফ করার জন্য সো এইটাকে বলছে কনসেপচুয়াল ডুপ্লিকেশন এই ধরনের জিনিসপত্র করাটা ঠিক না বলে বলছে তারা আচ্ছা তারপরে দেখি কি বলছে লজিক্যাল স্টেপস এই ধরনের ডুপ্লিকেশনে লজিক্যাল কিছু ব্যাপার স্যাপারে ওরা ডুপ্লিকেসি পায় যেমন সেম সেট অফ স্টেপস রিপিট ইন ডিফারেন্ট সিনারিওস সেম সেট অফ ভ্যালিডেশন ইন ভেরিয়াস পয়েন্টস ইন ইউর অ্যাপ্লিকেশন তাহলে এই জিনিসটা বলতে আসলে ওরা কি বুঝাচ্ছে সেম সেট অফ স্টেপস রিপিট ইন ডিফারেন্ট সিনারিও এইটা বলতে ওরা বুঝাচ্ছে ধরো আমি একটা এরকম কিছু রাখলাম ভ্যালিডেশন ভ্যালিডেশন করার জন্য ভ্যালিডেট করার জন্য আমি এরকম একটা জিনিস রাখলাম যে ইফ ইমেল আমি এটাকে নোটপ্যাডে দেখাই দেখা যায় বড় করে একটু আচ্ছা এখন আমি এখানে কি করলাম আমি একটা ভ্যালিডেশন ডুপ্লিকেসি রাখলাম যে যদি আমার ইমেল এইটা হয় আমার ইমেলটা যদি সমান হয় তাহলে পরে আমি ভেতরে ঢুকতে দিব এবং ফোন নাম্বারটা মনে করো যে আমি এখানে ডাবল চারটা ফোর দিয়েছি এটা যদি সমান হয় তাহলে সে ফাইনাল অ্যাক্সেস পাবে ঠিক আছে সো এইটা হচ্ছে একটা কোডিং লেখা এখন একজন আবারও আরেকজন ডেভেলপার করলো কি এই সেম কোডটাই সে এই উপরে ইমেলের জায়গাটাতে এখানে রাখলো হচ্ছে এই ফোনটা এই এই ফোন হ্যাঁ ফোন ইকোয়ালস টু এটা আর মেইলের জায়গাতে এই যে ফোনে আগে যেটা ছিল সেখানে রাখলো এই ইমেল হ্যাঁ এই দুটো কোডের মধ্যে কি খুব আহামরি কিছু পার্থক্য আছে না স্যার এটাতে আসলে সে করলো কি বলো তো স্যার জাস্ট রিপ্লেস করলো কিন্তু যদি ওয়েলকাম প্রিন্ট করতে হয় আমার দুটাকেই ট্রু হতে হবে সে কি করলো লজিকটাকে ছিল কি করলো মানে দিলো ওরা বললো এই ধরনের ডুপ্লিকেসি কোড যদি আপনি করেন সেটাও কিন্তু লজিক্যাল স্টেপস এর মধ্যে পড়ছে সেট অফ স্টেপস রিপিট ইন ডিফারেন্ট এই যে একই একই জিনিস আপনি দুটো সিনারিও খালি চেঞ্জ করলেন তো এইটাও করা যাবে না

এগুলা দিয়ে যে লজিক চেক করে এগুলার ক্ষেত্রে যদি স্যার আউটপুট দুইটা কোডেরই সেম আসে তাহলে আমরা ওটাকে বলবো লজিক্যাল স্টেপস ডুপ্লিকেশন হ্যাঁ হ্যাঁ এবং এক্স্যাক্টলি লজিক্যাল স্টেপস ডুপ্লিকেশন এবং দেখতে হবে এগে যে কোনো কিছু এক্সট্রা করেছি নাকি নাকি লজিকগুলোকে সেম ভাবেই এদিক ওদিক করেছি ঠিক আছে এক্সট্রা কোনো কিছু করলে আবার দুটো डिफरेंट হয়ে যাবে না এক্সট্রা মানে যদি আমি আরেকটা কোনো কিছু অ্যাড করতাম তাহলে डिफरेंट হয়ে যেত হ্যাঁ তাহলে डिफरेंट হতো বাট এখানে কিন্তু আমার লজিকগুলা সবগুলো আমি যা যা আছে তাই ইউজ করেছি এক্সট্রা কোনো লজিক ইউজ করি নাই রাইট একই লজিকেই ঘুরিয়ে ফিরিয়ে লিখেছি বাট আমি কিন্তু এখানে আবার ফোনের সাথে আরেকটা জিনিস চেক করি নাই রাইট জি ওকে জি স্যার আমি শুনতে পাচ্ছি না তোমার কথা হ্যালো হ্যাঁ আচ্ছা জি স্যার ঠিক আছে সো সেম এখানে ওরা বলছে সেম সেট অফ স্টেপস ওরা কিন্তু বলছে দেখেন একই একই করতে হবে ও অন্যটা না কিন্তু আপনি বেশি মানে একটাতে দুইটা চেক করেছেন আর তিনটা চেক করবেন এরকম না সেম সেট অফ স্টেপস রিপিট ইন ডিফারেন্ট সিনারিও এরকম হলে সেটাকে লজিক্যাল বলবেন আপনারা আচ্ছা সো তুমি যেটা বলেছো যে আপনি যদি এখানে ভালো কথা আপনি যদি এখানে ইমেল ইফ এন্ড এন্ড দিয়ে করেন তাহলে তোমার কাছে কি মনে হয় যদি আমি ইফ এটা এন্ড এন্ড ইফ ফোন ইকুয়ালস টু এটা এটা দিতাম তাহলে কি সেটা লজিক্যালে পড়তো আমি কিছু অ্যাড করছি না পড়া তো উচিত হিসাব মতে রাইট আচ্ছা ওকে এখন এখন ওরা বলছে যে দেখেন ভালো কথা এইগুলো তো আপনি করলেন এই যে এখানে আপনি সেম স্টেপস করলেন এখানে আপনি অ্যালগরিদম করলেন এখন এই যে ডুপ্লিকেসিগুলা হচ্ছে বা যে কোনো ধরনের ডুপ্লিকেসি এখানে তো অনেকগুলো ডুপ্লিকেসি আমরা দেখে আসলাম বাট যে কোনো ধরনের ডুপ্লিকেসি কে আপনি আসলে রিমুভ করবেন কিভাবে ঠিক আছে আমরা দেখো আমার যতটুকু মনে পড়ে আমরা এখানে কয়েকটা জিনিসের সাজেশন পেয়েছিলাম এই যে দেখো পুল আফ ফিল্ড ফর্ম টেমপ্লেট মেথড সাবসিডিউট অ্যালগরিদম এক্সট্রাক্ট মেথড তো আমরা আগেই দেখে আসছি ঠিক আছে পুল আফ ফিল্ড ফর্ম টেমপ্লেট মেথড সাবসিডিউট অ্যালগরিদম এগুলো হচ্ছে আমরা এখন দেখব সো পুল আফ ফিল্ড বলতে কি বুঝাচ্ছে ওরা ডুপ্লিকেট কোড থেকে কিভাবে বাঁচা যায় সেটাকে ওরা দেখাচ্ছে হচ্ছে পুল আফ ফিল্ড দিয়ে তো এগুলো কিন্তু ডুপ্লিকেসের উদাহরণ এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এখন আমরা দেখবো যে কিভাবে আমরা রেমিডি পাবো ঠিক আছে ডুপ্লিকেসি থেকে বাঁচবো কিভাবে যেমন মনে করো দুজন এমপ্লয়ি আছে ঠিক আছে সরি হ্যাঁ দুজন এমপ্লয়ি আছে কে ইনহেরিট করছে একজন হচ্ছে সেলসম্যান আরেকজন হচ্ছে ইঞ্জিনিয়ার বাট দুজনই মনে করো ব্র্যাক ব্র্যাকিউতে কাজ করে সো এখানেও ব্র্যাকিউ লেখা এখানেও ব্র্যাকিউ লেখা হ্যাঁ দুজনই এমপ্লয়ি দুজনই ব্র্যাকিউর এমপ্লয়ি একজন হচ্ছে ব্র্যাকিউ সেলসম্যান হিসেবে কাজ করছে আরেকজন ব্র্যাকিউতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে বাট দুই দুই জায়গাতেই ব্র্যাকিউ লেখা সো এখানেও ব্র্যাকিউ এখানেও ব্র্যাকিউ একটা ডুপ্লিকেসি তৈরি হচ্ছে না একই জিনিস একই জিনিস দুই জায়গায় তারা লিখে রেখেছে কি মনে হয় ওকে সো ওরা বলছে দেখেন এই ধরনের ডুপ্লিকেসি গুলোকে যখন আপনি মানে নির্মূল করতে যাবেন বা যখন আপনি এটাকে ইরাডিকেট করতে যাবেন তখন আপনি যেটা করবেন আপনি এইটাকে কমন একটা ফিল্ডে নিয়ে আসবেন এটাকে বলে পুল আপ ফিল্ড তার মানে এই নেমটাকে আপনি পুল করে নিয়ে আসেন তাহলে এখন কি বুঝাচ্ছে এমপ্লয়ি কার এমপ্লয়ি ব্র্যাকিউর এমপ্লয়ি এই সেলসম্যান ইঞ্জিনিয়ার সো এইখানে ব্র্যাকিউ লেখা থাকলে দুইজনই বোঝা যাচ্ছে না যে দুইজনই ব্র্যাকিউর আন্ডারে নাকি জি স্যার এটা জেনারেলাইজড হয়ে যাচ্ছে না তাহলে এক্স্যাক্টলি জেনারেলাইজড হয়ে যাচ্ছে ওকে সো এটা ওরা বলছে পুল আপ ফিল্ড এর মাধ্যমে আপনি ডুপ্লিকেট এরাতে পারে এটা নিয়ে কোনো কনফিউশন স্যার পুল আপ ফিল্ড এখানে তো স্যার ভেরিয়েবল जस्ट নেম দিয়ে দেখিয়েছে আমরা তাহলে মেথড লুক করতে পারি না

দেখেন আপনার কাছে একটা সাইট আছে সাইট থেকে হ্যাঁ সাইট থেকে ওরা কি কি নিচ্ছে দেখো তো রেসিডেন্সিয়াল সাইট আর লাইফ লাইন সাইট তাই না রেসিডেন্সিয়াল এবং লাইফ লাইন লাইফ সাইট এই দুটা নিচ্ছে এই দুটো সাইটের মধ্যে দুটো মেথড দেখেছি গেট বিলেবেল অ্যামাউন্ট গেট বিলেবেল অ্যামাউন্ট দেখতে পাচ্ছো জি স্যার ওকে সো দুটো দুটো জিনিস ওরা দেখতে পাচ্ছে এখন

বেইজ প্লাস ট্যাক্স এইটাকে রিটার্ন করে দিচ্ছে তাই না দুজনে কিন্তু এখানে বেজ আর ট্যাক্সের ক্যালকুলেশনটা ডিফারেন্ট কিন্তু রিটার্নের ক্যালকুলেশনটা একদম হুবহু সেম না জি স্যার নাকি সেম এখন ওরা যে সাজেশনটা দিচ্ছে ওরা এখানে বলছে দেখেন আপনারা তো একটা কাজ করতে পারেন কি কাজ এই যে গেট বিলেবেল অ্যামাউন্ট এই গেট বিলেবেল অ্যামাউন্টের মধ্যে আপনারা তো একটা এই এই দুটা যেহেতু কমন রিটার্ন বেস প্লাস ট্যাক্স এখানেও আছে রিটার্ন বেস প্লাস ট্যাক্স তাহলে এই দুটোকে আপনারা একটা কাজ করেন না কেন আপনারা একটা কমন একটা মেথডের মাধ্যমে নিয়ে আসেন যে গেট বেসড অ্যামাউন্ট প্লাস গেট ট্যাক্স অ্যামাউন্ট এইটাকে এই এইখানে না রেখে এই জেনারিক পর্যায়ে নিয়ে আসেন উপরে নিয়ে আসেন বোঝা যাচ্ছে উপরে নিয়ে আসেন রাইট বোঝা যাচ্ছে যে এখানে আপনি বারে বারে এখানেও আপনি যোগ করতেন এই জায়গাতেও যোগ করতেন এভাবে যোগ না করে আপনি একটা মেথডের মানে একটা দুটো মেথড লেখেন গেট বেস অ্যামাউন্ট গেট ট্যাক্স ট্যাক্স অ্যামাউন্ট এটা করে আপনি গেট বিল এম অ্যামাউন্টে এই জিনিসটা নিয়ে আসেন এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা কিন্তু খুব একটা বড় প্রশ্ন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমি যদি এই কাজটা করি তাহলে আমার লাভটা কোথায় তোমার কাছে কি মনে হয় আগে লস কোথায় ছিল এখন লাভ কোথায় হচ্ছে আচ্ছা নিচের কোডটা আরেকটু দেখি হ্যাঁ নিচের কোডটা আরেকটু দেখি ওকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা এনি আইডিয়া এখানে তো গেট বেস অ্যামাউন্ট আর হচ্ছে গেট ট্যাক্স অ্যামাউন্টের ক্যালকুলেশনটা দেখায়নি এখানে দেখায়নি ক্যালকুলেশন আর ইয়াটা এখন আমার কথা হচ্ছে আগে কি দুটোর ক্যালকুলেশন সেম ছিল যেমন গেট বেস অ্যামাউন্টে আমি যেমন লাইফলাইন সাইটে যদি আমি দেখি গেট বিলেবেল অ্যামাউন্টে এখানে ডাবল বেজের যে সূত্র ইউনিটস ইনটু রেটস ইনটু 0.5 এই সূত্রের সাথে এই সূত্রে কিন্তু মিল নাই রাইট জি স্যার চেঞ্জ আছে আচ্ছা আচ্ছা সো ধরো আমি এখন সাইটে গিয়ে এই 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 ডাবল বেস ক্যালকুলেট করার জন্য আমি মনে করো একটা মেথড লিখে রাখলাম আর ট্যাক্স ক্যালকুলেট করার জন্য আরেকটা মেথড লিখে রাখলাম তারপরে আমার দুটো মেথডকে যোগ করে দিলেই তো হয়ে গেল রাইট দুটো মেথড যোগ তো অবভিয়াসলি সব জায়গায় সেম রাইট যোগে তো কোনো যোগের মধ্যে তো কোনো পার্থক্য নাই যে এখানেও যোগ হচ্ছে এখানেও যোগ হচ্ছে কাজেই আমি যদি গেট বিলেবেল অ্যামাউন্টের ভিতরে এই গেট বেস অ্যামাউন্ট আর গেট ট্যাক্স অ্যামাউন্টকে যোগ করে রেখে দিই সেটা তো রেসিডেন্সিয়াল সাইটের জন্য খাটবে লাইফলাইন সাইটের জন্য খাটবে রাইট জি স্যার সেম হবে কিন্তু পার্থক্য হচ্ছে এই গেট বেস অ্যামাউন্ট মেথড আর গেট ট্যাক্স অ্যামাউন্ট মেথড এই দুটার ইকুয়েশন কি রেসিডেনশিয়াল সাইট আর লাইফলাইন সাইটের জন্য একই না স্যার डिफरेंट আচ্ছা তাহলে আমরা যদি डिफरेंट ভালো কথা আমরা যদি এখন এটাকে এই এই সাইটের এই জায়গায় নিয়ে আসি এখানে আমাদের बेनिफिटটা কোথায় হচ্ছে আচ্ছা আমরা না হয় যোগ করে দিলাম এই যোগটা আমাদের কাজে লাগছে আগে যেখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে যোগ করতে হতো এখানে আমি এটা মেথড কল করে যোগ করছি যে আমাকে একটা বেজ অ্যামাউন্ট দেবে আর একটা এই যে বেজ আর ট্যাক্স আমাকে এখানে গেট বেজ অ্যামাউন্ট একটা বেজ দেবে গেট ট্যাক্স অ্যামাউন্ট একটা ট্যাক্স দিবে দুটাকে আমি যোগ করব ঠিক আছে তাহলে তোমার মতে এই স্ট্রাকচারটাকে এই টেমপ্লেটটাকে আমি যখন এই টেমপ্লেটে আনলাম আমার ফায়দাটা কোন জায়গায় হতে পারে এনি আইডিয়া

সো আচ্ছা আমি একটা কাজ করতে পারি এখানে আমি আমি একটা জিনিস তোমাকে বলি আমি কি এরকম একটা কাজ করতে পারি যে এখানে ধরো আমি এই দুটা মেথড লিখলাম না কিন্তু এই জায়গায় মেথড লেখা থাকলো আর গেট বিলেবেল অ্যামাউন্টটাকে আমি এখান থেকে পেলাম মানে গেট বিলেবেল অ্যামাউন্ট এটাকে আমি এখানে জাস্ট কল করলাম বাকি হতে পারে ধরো এই এই দুই জায়গায় আমার এই মেথডটা লিখিয়ে নাই এর রেসিডেন্সিয়াল জন্য তাহলে স্যার আমি যদি গেট বেস অ্যামাউন্ট আর গেট ট্যাক্স অ্যামাউন্ট সাইটের যেটা সেটাকে যদি ওভাররাইড করি रेसिডেনশিয়াল সাইটার লাইফলাইন সাইট তাহলে হবে হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে ধরো এখানে পার্থক্য কি কোনটায় আছে ডাবল বেস ডাবল বেস তার মানে रेसिডেনশিয়াল সাইটের বেজেও সূত্র আলাদা আর লাইফলাইন সাইটের বেজে সূত্র আলাদা আবার দুটো ট্যাক্সের সূত্র আলাদা রাইট তাহলে আমাকে দুটোই ইনহেরিট করতে ওভাররাইড করতে হবে এই रेसिডেনশিয়াল সাইটেও গেট পেজ অ্যামাউন্টটা ওভাররাইড করলাম আর গেট ট্যাক্স অ্যামাউন্টটাকে ওভার রাইট করলাম আবার লাইফ লাইন সাইডেও গেট বেস অ্যামাউন্টটাকে ওভার রাইট করলাম আর গেট ট্যাক্স অ্যামাউন্টটাকে ওভার রাইট করলাম আর গেট বিলেবেল অ্যামাউন্ট এইটা কি আমার কিছু করার দরকার আছে না স্যার এটা ক্যালকুলেশন সেম হবে এটাকে জাস্ট ক্যালকুলেশন করলাম আচ্ছা এই যে কাজটা হলো এ থেকে আসলে কোনো फायदा হচ্ছে তোমার কাছে কি মনে হয় ডিপ কিন্তু ব্যাপারটা फायदा কি আসলেই হচ্ছে কি মনে হয় করলাম ওভার করলাম আমার সুবিধা হচ্ছে একটা যে এই গেট বেজ অ্যামাউন্টটা আমি জাস্ট টান দিচ্ছি আমার নতুন করে এর প্রত্যেকবার আমাকে যোগ করতে হচ্ছে না কিন্তু আদার্স কোনো ফায়দা হচ্ছে গেট বেস অ্যামাউন্ট যেটা গেট বিলেভেল অ্যামাউন্ট যেটা হচ্ছিল দুই জায়গায় দুবার করে কাজ হচ্ছিল লাইক ইনসিডেন্ট সাইটে একবার হচ্ছিল আবার লাইফলাইন সাইটেও একবার কাজ হচ্ছিল তো এখানে একবার দিয়ে আমি কাজ করে ফেলতেছি আবার স্যার যেখানে যে ক্যালকুলেশন শুধু আমার চেঞ্জ ছিল ওইটা আমি যেটার জন্য যে ক্যালকুলেশন চেঞ্জ ছিল রেসিডেনশিয়াল সাইটের জন্য যেটুকু ছিল আমি ওটা ওটার ভিতরে লিখতেছি আর লাইফ সাইটের জন্য যে চেঞ্জেস গুলো ছিল সেটা শুধু আমি ওই লাইফ সাইটের মেথডিক চেঞ্জ করতেছি হুম সো डिफरेंट গুলো আমি डिफरेंट ভাবে লিখতেছি আর যেটা কমন সেটা হচ্ছে জেনারেলাইজ করে দিচ্ছি এক্স্যাক্টলি কমন সেটা জেনারেলাইজ করে দিচ্ছি তাহলে আমার লাভটা কোথায় হচ্ছে মানে আগে এখানে লস কোথায় হচ্ছিল আর এখানে লাভ কোথায় আমি লাভ লসের ক্ষতিটা বের করতে চাচ্ছি তুমি বলছো যে হ্যাঁ গেট বেস অ্যামাউন্টে আমি যার যার সূত্র যার তার যার যার সূত্র তারকে তাকে আমি দিয়ে দিয়েছি রাইট ওর সূত্র ওকে ওর মতো করে করলাম ওর সূত্র ওর মতো করে করলাম লাইফস্টাইলের সূত্র তার মতো করে করে ট্যাক্স অ্যামাউন্ট তার মতো করে করে বাট একজনকে আমি কমন পাচ্ছি গেট বিলেবেলা অ্যামাউন্ট তাদেরকে আমি জাস্ট এখানে ইউজ করতে পারি তাহলে আমার ফায়দাটা কোথায় আগে কোথায় প্রবলেমটা হচ্ছিল আর এখানে আমার সুবিধাটা কোথায় হচ্ছে এই যে আমি টেম্পলেটটা চেঞ্জ করলাম এনি আইডিয়া

লাইন পৌঁছে না বোঝা যায় জি স্যার আর হচ্ছে দুইটা যে আমার চাইল্ড ক্লাস রেসিডেনশিয়াল সাইট আর লাইফলাইন সাইট দুইটার স্ট্রাকচারস আর সেম হয়ে যাচ্ছে দুইটার স্ট্রাকচার মানে আমি অ্যাসিওর করতে পারছি যে দুইটার মধ্যে সেম ধরনের মেথড আছে কিন্তু কাজ সেম হচ্ছে না কাজ সেম হচ্ছে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি একটা দুটো লাইনকে একটা লাইন করতে পারলাম এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট তাই না আগে যেখানে দুটো দুই জায়গায় দুটো তার মানে কি আমার যদি এরকম চারটা এখানে রেসিডেন্সিয়াল সাইট লাইফ সাইট এই জায়গায় যদি আরো একটা ব্লক থাকতো বা আরো দুটো ব্লক থাকতো তাহলে আমাদের আরো লাইন সেভ হতো না জি স্যার ওকে সো এই কাজটাই এখানে ওরা করছে ওরা বলছে একটা ফর্ম টেমপ্লেট মেথড যেখানে আপনি ডুপ্লিকেট ডুপ্লিকেট বারবার একই কাজ না করে আপনি এই রকম একটা টেমপ্লেটটা চেঞ্জ করে ফেলেন তাইলে এইটা হলে আপনার ডুপ্লিকেসি এত থাকবে না বোঝা যায় কোনো কনফিউশন না স্যার ঠিক আছে ওকে গুড তাহলে আমরা এখন এখান থেকে আবারও নিচে নামি এরপরে ওরা বলছে এটা গেল ফর্ম টেমপ্লেট মেথড এর আগেরটা ছিল কি পুল আপ মেথড পুল আপ করেও করা যায় আচ্ছা এখানেও কি একটা পুল আপ হচ্ছে কি এই জিনিসটাকে পুল করে নিয়ে কিন্তু মেথডের পুল আপ হচ্ছে মেথডের পুল আপ হচ্ছে আগেরটাতে ভেরিয়েবলের পুল আপ হচ্ছে তুমি তুমি তখন জিজ্ঞেস করেছিলে না তাহলে আমরা তো মেথডও করতে পারি রাইট জি স্যার ওকে তাহলে এখন আমরা দেখি হচ্ছে সাবস্টিটিউট অ্যালগরিদমটা কি সাবস্টিটিউট বলতে ওরা কি বুঝাচ্ছে এই যে এখানে আমার একটা ফাউন্ড পার্সন নামে একটা মেথড আছে স্ট্রিং ফাউন্ড পার্সন রাইট আচ্ছা এখানে এটা কি বলতো এই যে স্ট্রিং পিপল এটা এটা কি কি معناها তোমার এরর স্ট্রিং অ্যারেতে সব স্ট্রিং থাকবে রাইট টাইপি স্ট্রিং তার মানে সেখানে সব নাম ধাম থাকবে তো ওরা কি করছে ওরা এই যে ফর লুপ চালিয়ে চালিয়ে ওরা বলছে দেখেন আমার এই পিপল অ্যারেতে যদি ডন থাকে পিপল অ্যারে নামটা যদি ডনের সমান হয় আমরা ডন রিটার্ন করব আমার এরেতে যদি জন নামে কেউ থাকে আমি জন রিটার্ন করব কেন্ট নামে কেউ থাকে আমি কেন্ট রিটার্ন করব এখন এই ধরনের সাবস্টিটিউট অ্যালগোরিদমে প্রবলেম যেটা হয় আমার না হয় ডন জন কেন্ট আছে এখন আমি যদি এখন আরো মানুষজনকে অ্যাড করতে যাই আরো মানুষজনকে সার্চ করতে যাই যে ও মুখ আছে কিনা তো আছে কিনা তাহলে পরে তো দেখো এখানে কি হচ্ছে আমি যদি এরকম চাইলে পরে আমি আরো বিশ জনকে কন্ডিশন দিতে পারবো কি পারবো না আরো বড় হবে তার মানে আমার এই অ্যারের লেংথ যদি অনেক বেশি হয় তাহলে আমি কি প্রত্যেকবার এরকম কন্ডিশন দিয়ে দিয়ে চেক করতে হবে জন আছে কিনা কেন্ট আছে কিনা ক্যারল আছে কিনা অমুক আছে কিনা তমুক আছে কিনা সোরা বলছে দেখেন এত বড় কোড আপনি সব আপনি কি বসে বসে এখন ইফ 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 এভাবে করতে থাকবেন নাকি সো এইটাতে প্রচুর ডুপ্লিকেসি হচ্ছে না এই প্রত্যেকটা লাইন আমাকে কপি করে করে কপি করেই তো বসাবো আমি কি আর ওইটা নতুন করে লিখবো নাকি এটা ইকুয়াস এটা তাই কি তুমি হলে কি নতুন করে লিখতা তুমি তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে না এক্স্যাক্টলি খালি নামটা চেঞ্জ করতে তাহলে এই যে নাম চেঞ্জ করা কপি পেস্ট এই সেই তো আমরা আবার আগের এই জায়গায় চলে যাচ্ছি এই যে এই জায়গায় চলে যাচ্ছি সেই তো এই প্যাটার্নেই চলে আসলাম ওরা বলছে দেখেন এইটা করার থেকে আপনার জন্য আরো বেটার একটা আইডিয়া আছে কি বেটার আইডিয়া আপনি একটা এই যে এটা কি বলতো এই যে এরেস ডট এজ লিস্ট মনে পড়ে এরেকে লিস্টে কনভার্ট এক্স্যাক্টলি আপনি একটা লিস্ট নিচ্ছেন এই লিস্টের মধ্যে আমি যদি দেখো এখানে যদি আমি বিশ জন বিশটা নাম অ্যাড করি কোনো অসুবিধা আছে লাইন কি বাড়বে লাইন তো বাড়ছে না রাইট এখানে যেমন অনেকগুলো লাইন হয়ে যাচ্ছে একটার একটা লাইন বাড়তেই আছে আছে এখানে কি তা হচ্ছে এখানে কিন্তু বিশ জনকে অ্যাড করলে কোনো অসুবিধা নাই এক লাইনের মধ্যেই হলো তারপরে সে কি করছে আমার লিস্টের নাম কিন্তু ক্যান্ডিডেট সে দেখছে আমার লিস্টের মধ্যে যেই পার্সনটাকে আমি চাচ্ছি যেই পার্সনটা ডন চাইলে ডন আছে কিনা একই কাজ করছে না এই যে ওখানে যেমন সে পিপলে ডন ছিল কিনা চেক করছে ইকুয়াল কিনা এখানেও তো সে চেক করছে যে আমার লিস্টে ও নাম আমি সেই পার্সন আমার এই ক্যান্ডিডেট লিস্টে আছে কি নাই থাকলে আমি করে দিব রাইট তাই না পার্সন হিসেবে পেলো ডনকে ডনকে পেলে সে দেখলো যে আমার লিস্টে ডন আছে কিনা ডন থাকলে সে ডনকে রিটার্ন করে দিল আবার লুপে ঘুরবে না আবার লুপে পরবর্তীতে ঘুরে সে কাকে পাবে প্রথমে যদি ডনকে পায় তারপর জন কে পাবে এক্স্যাক্টলি জন সো পিপল এই 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 পিপল এই পিপলটা তো হচ্ছে আমার অ্যারে এই পিপলের মধ্যেই তো আমার এই যে এখানে যে রকম পিপলের মধ্যে আমার নামগুলো ছিল এখানেও তো তা আছে এটা তো তোমরা বুঝো জন্য এটা আমি আর এক্সপ্লেইন করলাম না এটা হচ্ছে ফর ইচ এটা বুঝো না তোমরা কিভাবে কি কাজ করছে জি স্যার এটা কি বোঝানো দরকার আছে না স্যার স্যার কিন্তু মানে আমরা রিটার্নের ক্ষেত্রে যেটা করি যে একবার রিটার মানে পেয়ে গেলে যদি রিটার্ন করে দেই তাহলে তো স্যার ফরলুক থেকে বের হয়ে যায় তাহলে স্যার আমি প্রথমবার যখন ডনকে পাব যদি প্রথমবারই পেয়ে যায় তাহলে স্যার আমি তো হচ্ছে রিটার্ন করে দিব না কান্ডিডেট কনটেন পার্সন রিটার্ন পার্সন আহ উম এটা তো এটা তো এই এখানকার রিটার্ন এটা তো এখানে তো আরেকটা রিটার্ন আছে এই রিটার্নটা তো হ্যাঁ স্যার লাস্টের রিটার্নটা তো কাজ করবে যখন আমি হচ্ছে লাইক ডন জন আর কেন্ট কাউকেই পাবো না পুরো লোক করে তখন তো স্যার আমাকে এমটি স্ট্রিংটা রিটার্ন করবে তাই না ওকে ওকে তুমি যেটা বলছো যে হ্যাঁ আপনি যদি এখানে ডন পেয়ে যান ডনকে যদি আপনি পার্সন হিসেবে রিটার্ন করে দেন আপনার তো লুপ থেকে আপনি বের হয়ে যাওয়া উচিত জি স্যার ওকে আচ্ছা এটা আমি তাহলে দেখব আবার মানে ইট স্লাইডটা আমার না আচ্ছা এমনিতে আইডিয়াটা ঠিক আছে স্যার ঠিক আছে এমনিতে এখানে কিছু লাইন মিসিং আছে বা কোনো কিছু ই আছে মানে স্লাইডটা এটা তো আমি বানাইনি সো আমি এটা তারপর আবার ভেরিফাই করে দেখব ঠিক আছে যে এখানে কোথায় কি আছে বাট এটা বা কয়েকটা লাইনের একটা মানে একটা ইন্টিগ্রেশন করেছে আর কি ঠিক আছে তারপর তোমার কথার ভ্যালিডিটি আছে তুমি বলছো এটা একবার যদি আপনি রিটার্ন করেন আপনি তো আবার ওখানে ব্যাক করবেন না মানে আমরা তো রিটার্নের ক্ষেত্রে একবার করেই শেষ আর তো ব্যাক করি না এটাকে যদি ওভারলুক করি তাহলে ওই যে ফল ঘুরে আনার কন্ডিশন চেক করে দেওয়ার এটা ইয়েতে তো ঠিক আছে রাইট জি লাইক আমরা যদি কাউকে খুঁজতে যাই যে হয়তো আমরা सपोज ধরলাম যে ক্লাস এ ক্লাস বি এর মধ্যে যদি আমরা একজনকে কমন খুঁজতে যাই सपोज ক্লাস এ তে আছে 20 জন আর ক্লাস বি তে আছে 5 জন এখন 5 জনের মধ্যে কেউ যদি ক্লাস এ তে থাকে দুটো রুম হিসেবে চিন্তা করলে তাহলে স্যার একজনকে পেলেই হচ্ছে আমি রিটার্ন করে দিচ্ছি এটা তো এখানেও খাটে যেমন এখানেও যখন আমি রিটার্ জন ডনকে পাচ্ছি এখানেও তো আমি রিটার্ন করে দিচ্ছি তাহলেও তো তার আর ফলরূপে ঘোরার কথা না জি স্যার সাপোজ পাঁচজনের জায়গায় যদি বিশ জন হতো তাহলে আমার পাঁচ বিশ বার হচ্ছে ইফলু টা লিখতে হতো আর যদি পাঁচজন হতো তাহলে পাঁচবার লিখতে হতো কিন্তু স্যার সেকেন্ডটাতে দেখাচ্ছে যে একবার আমার মানে একবার হচ্ছে ফরলুপ দিয়ে করলেই হয়ে যাচ্ছে কাজটা মানে অনেক এফিশিয়েন্ট হচ্ছে আমার 20 বার ইফ লুপ লেখাচ্ছে একবার হচ্ছে মানে একবার একবার লেখা ভালো 20 বার ইফ কন্ডিশন লেখাচ্ছে একবারই আমি করতে পারছি জিনিসটা সেটা হচ্ছে কিন্তু তুমি যে রিটার্নের কনসেপ্টটা বললে ওই কনসেপ্টটা কিন্তু এখানেও মানে এখানেও সেম না যে আমি যদি ডনকে পেয়ে যাই তাহলে ডনকে রিটার্ন এক্স্যাক্টলি তাহলে আমি ফরলুপে আবার তো আসবো না সার আউটপুট হবে তাহলে হুম হুম মানে তোমার যে কনফিউশনটা এই জায়গায় আছে একই কনফিউশন এই জায়গায় থাকার কথা উচিত হিসাব মতে জি স্যার আছে ওকে সো আমি তাহলে ভেরিফাই করব বাট ওরা যে কনসেপ্টটা বলেছে সেটা তো তুমি ধরতে পেরেছো আমি তোমার কথা শুনেই বুঝলাম যে তুমি বলছো এখানে আমি বারবার ইফ কন্ডিশন দিয়ে এভাবে চেক না করে এখানে আমি ফর লুপের ভিতরে একটা ইফ চালাবো তাহলে সে বারবার ঘুরে 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 এখান থেকে আমার সবকিছু নিয়ে 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 চেক করবে রাইট স্যার না হচ্ছে থাকলে 20 বার লিখতে হতো ওই ফ্লুকটা সেখানে আমি একবার দিয়ে কাজ করে ফেলতেছি অথবা এখানে আমার সবচেয়ে সহজ একটা সমাধান হতে পারে আমি প্রিন্ট করতে পারি তাহলে তো আমার মানে ওই রিটার্ন ই আসতেছ না রাইট নাকি আমি যদি এখানে প্রিন্ট করি পারসন পারসন প্রিন্ট করলে স্যার सपोज আমি হচ্ছে ডন দেন জন আর KENT কে খুঁজিতেছি আমি যদি প্রিন্ট করি তাহলে আমি তিনজনকে যদি পাই তাহলে তিনবার প্রিন্ট হবে আর রিটার্ন এর ক্ষেত্রে সেটাই আমি বলছি মানে আমি এখানে চাইলে আমি কারাকারা আছে সেটা যদি আমি দেখতে চাই আর কি কারাকারা আছে প্রিন্ট দিও তো আমার দেখা সম্ভব हैन जी যারা যারা আছে তারা তারাই তো প্রিন্ট হবে ওরা ছাড়া তো বাকি কেউ প্রিন্ট হবে না আমি যদি এখানে অন্য কাউকে দেই তার কেসে তো আমি আর এখানে কন্টেনস এর ভিতরে ঢুকবো না রাইট না স্যার সো ওইটাতে তুমি যেটা বলছো যে আমি আর ফল লুপে আসবো না সো সেটা আমি বললাম আর কি সো আমি যদি প্রিন্ট দেই তাহলে পরে তো আমার আর এটা নিয়ে কোনো ঝামেলা নাই রিটার্ন দিলে পরে ঝামেলাটা বাঁচে না রাইট মানে স্যার আলটিমেটলি দুইটা কোডের আউটপুট সেমই হবে হ্যাঁ দুইটা কোডের আউটপুট সেমই হবে আলটিমেটলি বাট ওই যে তুমি যে বললা ফর লুপ থেকে বেরিয়ে যাব এই কনসেপ্টটা হচ্ছে রিটার্নের খাতে চলে আসে প্রিন্ট দিলে তো আর সেটা আসে না ওকে আচ্ছা এটা আমি দেখব তাহলে ওকে বাট অ্যালগরিদমের কনসেপ্ট তো বোঝা যাচ্ছে রাইট জি স্যার বুঝতে পারছি ওকে তো ওরা বলছে যে আপনি এরকম এত বড় না করে সাবস্টিউট কিছু ইউজ করেন লুপে ঘুরে ঘুরে কাহিনীগুলো করতে পারেন একজনকে কিছু খাবার দেওয়া হলো বাট তার মুখ দেখে বোঝা যাচ্ছে বা তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে শি ইজ নট ইন্টারেস্টেড রাইট বোঝা যাচ্ছে কি যাচ্ছে না খুব এটা পছন্দ করছে না খাবারটা ওরা বলছে দেখেন এইটা কি তাহলে এই জিনিসটাকে আমরা এখানে আনলাম কেন

হয়তো একটা মেথড ইনহেরিট করছে কিন্তু সেটার কোনো কাজ সে করছে না মানে তার কোনো কাজে সেটা লাগছে না তো এই জন্য বলছে এখন এটা আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব এই জন্য ওরা বলছে যে এইটাকে আপনারা পুশ ডাউন ফিল্ড অথবা পুশ ডাউন মেথডের থ্রুতে আপনার এটাকে আপনারা এটাকে নির্মূল করতে পারেন কিভাবে দেখো এখানে এক্সাম্পল অফ রিফিউজ বিফিউজ একটা ওরা দিয়েছে ওরা বলছে আপনার কাছে একটা শেপ ক্লাস আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস এর কনসেপ্ট মনে আছে তোমার

ইমপ্লিমেন্ট করো হ্যাঁ ইমপ্লিমেন্ট তাহলে ইন্টারফেসকে কি করে স্যার ভুলে আচ্ছা ওকে সো সমস্যা নাই ভুলে গেলে অসুবিধা নাই আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করছি এখানে দেখো এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ঠিক আছে আর নরমালি ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্ট করছি তাই না ইনহেরিট হচ্ছে ইমপ্লিমেন্ট মানে আমাদের অত ডিপে না গেল আসলে চলবে এটা বোঝার জন্য যে খুব ওই ডিপে যেতে হবে তা কিন্তু না আমরা আপাতত এটা ধরে রাখতে পারি যে ইন্টারফেস যখন আসছে তখন সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি আর কি শেপ ঠিক আছে সেটাকে এখানে এক্সটেন্ড করছে এই যে দেখো এক্সটেন্ড কম্পোজিট শেপ কে এক্সটেন্ড করছে রেক্ট্যাঙ্গেল নামে একটা ক্লাস আমরা এটা আরো ভালো করে বুঝবো আমরা এটাকে এখন ছবি থেকে বুঝবো আচ্ছা তো আমরা ছবিতে চলে যাই আমরা যদি এটাকে একটু ভালো মতো দেখি আমার কাছে একটা অ্যাবস্ট্রাক ক্লাস আছে এবং সেটাকে এক্সটেন্ড করছে কারা কারা তিনটা ক্লাস একটা হচ্ছে লাইন ক্লাস একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাস আর একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ক্লাস তিনটাই ক্লাস না জি স্যার আচ্ছা এখন ওরা বলছে দেখেন আপনি যখন একটা লাইন একটা লাইন যখন তুমি নিয়ে কাজ করো একটা লাইন লাইনটাকে তুমি আসলে কি করো ড্র করো রাইট ড্র করো না একটা সিঙ্গেল লাইন এই যে এই সিঙ্গেল লাইনটাকে আমি ড্র করলাম নাকি তো এখানে কি আমার অন্যান্য লাইন এড করা বা অন্যান্য লাইন রিমুভ করার কোনো প্রয়োজন আছে লাইন এড করি কখন লাইন আমরা এড করি কখন ধরো আমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে যেমন মনে করো রেক্ট্যাঙ্গেল এই আমি এই এই আমার এই নোটপ্যাডটাকে যদি আমি চিন্তা করি এইটা এটা কি বলতো আমি যদি এটাকে এভাবে রাখি তাহলে এটাকে একটা রেক্ট্যাঙ্গেল এটাকে দেখতে একটা রেক্ট্যাঙ্গেল জি স্যার আচ্ছা এইটা আঁকতে আমার কি লাইন অ্যাড করার দরকার আছে কয়টা লাইন অ্যাড করতে হবে জি স্যার চারটা লাইন অ্যাড করতে হবে চারটা লাইন অ্যাড করতে হবে তার মানে এইটা মেক সেন্স করে যে আমি যদি রেক্টেঙ্গেল আঁকি তাহলে আমার চারটা লাইন অ্যাড করতে হবে আমি যদি কোনো একটা লাইন ভালো না লাগে সেটাকে রিমুভ করতে পারি বা কোনো লাইন ঠিক মতো না হলে সেটাকে রিমুভ করতে পারি এবং চারটা লাইন আমি বললাম কি আঁকতে হবে বা ড্র করতে হবে তাহলে রেক্টেঙ্গেল ক্লাসের জন্য আমার প্রত্যেকটা মেথড দরকার আছে কি নাই অ্যাড ড্র রিমুভ আছে কি নাই আছে আচ্ছা ট্রায়াঙ্গেলের জন্য কি আমার এই তিনটা মেথডই লাগবে লাইন এড করতে হবে কেন বলতে লাইন এড করতে হবে একটা লাইন ড্র করতে হবে দেন ওটার সাথে আরো দুইটা লাইন এড করতে হবে কোন লাইন হচ্ছে পারফেক্ট না হলো তোকে রিমুভ করতে হবে রিমুভ করতে হবে তার মানে এই দুটো ক্লাস এদেরকে ইনহেরিট করছে তাতে কোনো অসুবিধা নাই এদের আসলে লাগছে বাট কিন্তু আমি যদি লাইনের জন্য বলি আচ্ছা লাইনের জন্য কি তিনটা মেথডই দরকার না স্যার শুধু ড্র হলে শুধু ড্র দরকার এটাই হচ্ছে রিফিউজড বিকুইজ এই লাইন বলছে আমার তো এইটা দরকার নাই আমাকে তো এতগুলো মেথড দিয়ে লাভ নাই সাব ক্লাসেস ইনহেরিড কোড দ্যাট দ্য ডোন ওয়ান্ট লাইন বলছে আমি তো এতগুলো মেথড চাচ্ছি না আমার এখানে এই অ্যাড আর রিমুভের কি কাজ সো এইটাকে ওরা বলছে এই ধরনের যদি আপনারা কাহিনী করেন তাহলে এটা হচ্ছে রিফিউজড বিকুইস্ট এর মধ্যে পড়ে যাচ্ছে এটাকে আপনাদের এখন কি করতে হবে সাজাতে হবে বা রিফ্যাক্টর করতে হবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না স্যার এখন কিভাবে সাজাবো ওরা বলছে দেখেন তাহলে আপনি এখানে আগে যেরকম একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিচ্ছিলেন সেখান থেকে এই তিনটা জিনিস ইনহেরিট করছিল এই কনসেপ্টটাই রাখেন বাট আপনি একটা কাজ করেন আপনি একটা ইন্টারফেস নিয়ে আসেন যে ইন্টারফেসের ভিতরে একটা মেথড রাখেন ড্র একটাই মেথড থাকবে ড্র ঠিক আছে সো এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে কে শুধুমাত্র লাইন ক্লাস ইমপ্লিমেন্ট তার আচ্ছা ইন্টারফেসের মধ্যে কোনো মেথড থাকলে সেটা কি ইমপ্লিমেন্ট করা লাগেই মাস কি না হয় আচ্ছা হয়তো ওভাবে মনে নাই বাট তাহলে আমরা মানে একটু মোটামুটি ছাপসা ভাবেই দেখি আর কি ওরা বলছি কি দেখেন আপনি একটা ইন্টারফেস ওটার কিছু থাকে না আলটিমেটলি এক্স্যাক্টলি কোনো বডি থাকে না তো এই দেখো আমি এখানে লিখেছি কিন্তু আমার এখানে যে ইন্টারফেস শেপটা আছে ইন্টারফেস আই শেপ এই আই ক্লাসের ভিতরে আমি যে একটা মেথড লিখেছি ড্র এই মেথডের কোনো বডি আছে না আচ্ছা সো এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করছে কে বলো তো এটাকে কে ইমপ্লিমেন্ট করছে লাইন স্যার লাইন লাইন ইমপ্লিমেন্ট করছে তার মানে লাইন যখন এটাকে ইমপ্লিমেন্ট করছে লাইন কি এই মেথডটাকে অবশ্যই মানে সাজাবে মানে অবশ্যই বডি দিবে কি দিবে না স্যার দিবে অবশ্যই বডি দিবে রাইট তার মানে এখানে লাইন সে এখানে বডি দিতে সে বাধ্য তাহলে সে বডি দিল ভালো কথা কিন্তু সে শুধুমাত্র এই ড্র মেথডটাকেই বডি দিল না তার কি আদার যেই মেথডগুলো তার দরকার নাই এগুলোকে সে এখন নিচ্ছে এখন এখানে আমি তারপরে কি করলাম আমি আলাদাভাবে একটা ক্লাস নিলাম কম্পোজিট শেপ নামে এই যে আমি এখানে এটা কিন্তু বড় করি আমি আলাদাভাবে একটা মেথড নিলাম কম্পোজিট শেপ নামে যেটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আচ্ছা অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি ইন্টারফেস কে কিছু করতে পারে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যাঁ মনে আছে স্যার জাভা খুব ভালো মনে নাই আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা সে কি করছে কম্পোজিট শেপ কে ইমপ্লিমেন্ট এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কম্পোজিট শেপ এ দেখো আমার নামের সাথে এর নামে মিল আছে কম্পোজিট শেপ কম্পোজিট শেপ জি স্যার আচ্ছা সে কি করছে সে আই শেপটাকে ইমপ্লিমেন্ট করছে মানে এই ইন্টারফেস থেকে ইমপ্লিমেন্ট করছে ইমপ্লিমেন্ট করলে সে কি করবে সে ওর ড্র মেথডকে একটা বডি দিবে এই যে ড্র মেথড এক্স্যাক্টলি সে ওর ড্র মেথড নিবে একটা বডি দিবে রাইট এটা তো মাস্ট প্লাস সে কি নিজে থেকে দুইটা মেথড আনতে পারে অ্যাড আর রিমুভ নামে নিজেই নিজে এড করতে পারে তাহলে তার এখন কম্পোজিট এ দেখছে যে আচ্ছা আমি ইন্টারফেস থেকে ড্রটা নেই আর আমার নিজে থেকে দুইটা মেথড রাখি এড আর রিমুভ তাহলে হয়ে গেল না এই যে তার কাছে এখন তিনটা মেথড আছে নাকি ড্রটা ইন্টারফেস থেকে নিলাম আর নিজে থেকে দুইটা দিল এড আর রিমুভ ঠিক আছে এই দুটা তার কাছে আসলো এখন রেকটেঙ্গেল আর ট্রায়াঙ্গেলের এই তিনটা মেথডই দরকার কাজে তারা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবে তাদের তো ইন্টারফেসকে এক্সটেন্ড করার কোনো দরকার নাই নাকি আছে জি স্যার দরকার নেই তাই না দরকার নেই এই যে এই যে রেকটেঙ্গেল আর ট্রায়াঙ্গেল তারা এখন কাকে এক্সটেন্ড করবে এই যে কম্পোজিট শেপ যেটা কি আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই যে এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কম্পোজিট শেপ এইখানে তিনটা মেথড আছে তারা এগুলোকে এক্সটেন্ড করবে তিনটা মেথড পাওয়ার জন্য কিন্তু লাইনের কি দরকার আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করার না সো দরকার নেই শেপ কি দরকার নাই তার দরকার কি ড্র মেথড ড্র মেথড কার কাছে আছে ইন্টারফেস সে সেটাকে ইমপ্লিমেন্ট করবে নাকি জি স্যার কমপ্লেক্স মনে হয় না স্যার বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে সো এই হচ্ছে কাহিনী এইখানেই মেইন কাহিনীটা ওরা বলছে যার যেই মেথড ঠিক আছে তাকে সেইটাকে অ্যাক্সেস করতে দেন একটা ইন্টারফেস বানিয়ে রাখেন ইন্টারফেসে শুধু ড্র থাকবে এই ড্র মেথড লাইনের দরকার লাইন সেটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করবে আবার কম অ্যাবস্ট্রাক ক্লাসের ওই মেথডটাকে দরকার সেও এটাকে ইমপ্লিমেন্ট করবে প্লাস অ্যাবস্ট্রা ক্লাস নিজে থেকে দুইটা মেথড দিয়ে দিলো নিজের মধ্যে রাখলো মেথড সো ক্লাসের মধ্যে তিনটা আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল এক্সটেন্ড করলেই হয়ে যাবে লাইনের আর অ্যাবস্ট্রাক্ট এই কে এক্সটেন্ড করার দরকার নেই যেটা কিনা আগে করতো আগে কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে লাইন এক্সটেন্ড করতো এখন দরকার নেই কারণ তাকে বাঁচানোর জন্য এখন ইন্টারফেস চলে আসছে ওকে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না জি স্যার জি স্যার সো এইটা হচ্ছে তোমার রিফিউজ বিগ ওকে এরপরে আর আসলে রেফারেন্সেস আছে আর তেমন কিছুই নাই সো আজকের লেকচারে যা যা আসলে বললাম কোনোটা নিয়ে কোনো কনফিউশন আছে স্যার না স্যার কিন্তু স্যার একটা একটু কনফিউশন আছে আমি একটু চেক করে বলতেছি স্যার আচ্ছা সেটা কোথায় সেটা তাহলে কি আমরা রেকর্ডটা অফ করে বলি জি স্যার ওকে তাহলে আজকে এখানে রেকর্ডিংটা স্টপ করব স্টপ রেকর্ডিং স্টপ